উনি তারপরেই বলেন যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে উনি নিজেই তৎপরতার সঙ্গে উনি কাজ করবেন এবং আমাদের নিয়োগের ব্যাপারে উনি উপস্থিত করবেন। আপনার সঙ্গে কি কোনো বৈঠকের কথা হয়েছে? হ্যাঁ অবশ্যই, উনি বললেন যে আগামী কালকেই ওনার সঙ্গে আমাদের পশ্চাদের একটি প্রতিনিধি যাবে এবং যাওয়ার পরে উনি আমাদের সঙ্গে আলোচনা করবেন। মানে আপনারা আপনাদেরকে ওখানে যেতে বলা হয়েছে? হ্যাঁ, কোথায় যেতে বলা, কোথায় বা কখন এটা আমরা এখনো জানতে পারি। যে সূত্রের মাধ্যমে আমরা পৌঁছাতে পেরেছি ওনার কাছে, ওই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারব যে আগামীকালকে কখন কোথায় আলোচনাটা। উনি কি ফোন করেছিলেন? আমরা যে মাধ্যমে আমরা চেষ্টাটা করেছিলাম সেই মাধ্যমে যোগসূত্রটা স্থাপন হয়েছে। তাহলে আপনারা কালকে গিয়ে ওনার সাথে মানে ওনাকে মূলত কি বলতে চান? আমাদের একটাই কথা, সমস্ত চ্যানেলকে আমরা দীর্ঘদিন যাব অল মানে একটাই দাবি সেটা হচ্ছে যে মেধা তালিকাভুক্ত প্রত্যেকের নিয়োগ চাই। 9-10 এবং 11-12 মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থীরা আজকে বঞ্চনার শিকার, এই জায়গায় কারো কোনো সন্দেহ নেই, গোটা বাংলাবাসী জেনে ফেলে দিচ্ছে। সুতরাং এই মেধা তালিকাভুক্ত প্রার্থী প্রত্যেকের নিয়োগটাকে সুনিশ্চিত করতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি।